জ-24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনইনিউজ24.com। আজ থাকছে সিরাজগঞ্জ 2 আসনের হালচাল। সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনটি কামারখন্দ উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বহুল ইউনিয়ন, শিয়ালকোল, খোকসাবাড়ি, কাওয়াখোলা, কালিয়াহরিপুর, সাইদাবাদ ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 63 নম্বর আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,55,456 জন। ভোট প্রদান করেন 1,42,726 জন। নির্বাচনে বিএনপির মির্জা মুরাদুজ্জামান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 58,437 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোতাহের হোসেন তালুকদার। নৌকা প্রতীকে তিনি পান 42,376 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করলেও সিরাজগঞ্জ 1 আসনের মতো সিরাজগঞ্জ 2 আসনেও ভোটাররা ভোট দিতে কেউ যায়নি। প্রিজাইডিং ও পোলিং অফিসাররা পুলিশ পাহারায় কেন্দ্রে বিকাল পর্যন্ত অপেক্ষা করে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্র ত্যাগ করে। ফলে সিরাজগঞ্জ 2 আসনে নির্বাচন কমিশন থেকে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,22,503 জন। ভোট প্রদান করেন 1,77,637 জন। নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 68,598 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি AKM শামসুল আলামিন। ধানের শীষ প্রতীকে তিনি পান 52,709 ভোট। 1996 সালের সাধারণ নির্বাচনে মোহাম্মদ নাসিম 2টি আসনে দাঁড়ান, সিরাজগঞ্জ 1 ও সিরাজগঞ্জ 2। উভয় আসনে জয়লাভ করার পর তিনি সিরাজগঞ্জ 2 আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,26,709 জন। ভোট প্রদান করেন 2,52,189 জন। নির্বাচনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,38,640 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম। নৌকা প্রতীকে তিনি পান 1,09,482 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,05,470 জন। ভোট প্রদান করেন 2,71,102 জন। নির্বাচনে বিএনপির রুমানা মাহমুদ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,28,432 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জান্নাত আরা হেনরি। নৌকা প্রতীকে তিনি পান 1,26,416 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের হাবিবে মিল্লাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,51,098 জন। ভোট প্রদান করেন 3,15,435 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের হাবিবে মিল্লাত, ধানের শীষ প্রতীকে বিএনপির রুমানা মাহমুদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিবুল্লাহ, মই প্রতীকে বাসুদের নবকুমার কর্মকার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের হাবিবে মিল্লাত বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,94,722 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রুমানা মাহমুদ। ধানের শীষ প্রতীকে তিনি পান 13,778 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, কামারখন্দ উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বহুল ইউনিয়ন, শিয়ালকোল, খোকসাবাড়ি, কাওয়াখোলা,
কালিয়াহরিপুর সৈয়দাবাদ ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ দুই আসনে পঞ্চম, অষ্টম ও নবম সংসদে বিএনপি, সপ্তম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর সিরাজগঞ্জ দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৫৫.৮৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৯.৬৯%, বিএনপি ৪০.৯৪%, জাতীয় পার্টি ২.০৩%, জামায়াতে ইসলামী ২৩.৭৪%, স্বতন্ত্র ও অন্যান্য ৩.৬০% ভোট পায়। ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৯.৮৪% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৮.৬২%, বিএনপি ২৯.৬৭%, জামায়াতে ইসলামী ১২.৮৩%, জাতীয় পার্টি ১৮.৩০%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৫৮% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৭.০৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৩.৪৮%, চার দলীয় জোট ৫৫.০৬%, জাতীয় পার্টি ১.০৫%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৪১% ভোট পায়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৭.৯৮% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৪৭%, চার দলীয় জোট ৪৭.৭৯%, স্বতন্ত্র ও অন্যান্য দল ৫.২১% ভোট পায়। সিরাজগঞ্জ দুই আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। তিনি ছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, প্রয়াত সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সেলিমের ছেলে শেহেরিন সেলিম রিপন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতারা তালুকদার হেনরি ও বর্তমান পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আব্দুর রফ মুক্তা। এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দলের একক প্রার্থী। কোনো কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে তার স্ত্রী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ প্রার্থী হবেন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন সিরাজগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলীয় মনোনয়ন চাইবেন সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ। একাদশ সংসদেও তিনি প্রার্থী ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আরও মনোনয়ন চাইবেন সহসভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় সিরাজগঞ্জ দুই আসনটিতে কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপি শাসন করেছেন। সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ ও বিএনপি সাংগঠনিক অবস্থা সমানে সমান। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৬৩ নম্বর সিরাজগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ভোটের লড়াই হবে তীব্র। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন।